রাজনীতির ময়দানে দুই দল দুই দলের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ বরাবর করে এসেছে এক্ষেত্রে তাদের কমন ফ্যাক্টর হলো বিজেপি একদিকে বামপন্থীরা যখন তৃণমূল আর বিজেপির সেটিংয়ের কথা বলে তখন তৃণমূল কংগ্রেস মূলত বারবার আঙুল তুলেছে বাম ভোট ব্যাংকের বিজেপিতে শিফট করাবার কথা বলে বামেদের মুখে যদি শোনা যায় মোদি দিদি তত্ত্ব তাহলে তৃণমূলিতের বক্তব্য আবার আগে রাম পরে বাম এই সেটিং তত্ত্বেই চলছে সিপিএম এবং বিজেপি নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে বঙ্গ রাজনীতির সেটিং তত্ত্ব নেতাদের মুখে আসবে না তা কি আর হয় যাদবপুরের লোকসভা প্রচারে বেরিয়ে দুই দলের দুই যুব শাখার সভাপতি তথা তার যাদবপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর মুখে উঠে এলো সেটিং তত্ত্ব সোনারপুরের প্রচারে বেরিয়ে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখে প্রতিপক্ষ তৃণমূলের সায়নী ঘোষের বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা বলতে না বলতেই চব্বিশ ঘন্টার মধ্যে তার পাল্টা দিলেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার দলবদলের স্মৃতিকে উস্কে দিয়ে যাদবপুরে বাম প্রার্থী তথা এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য রীতিমতো কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসকে অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর পেয়ে রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা একসময় বিজেপি কে কহনা পেয়ার হয়ে বলতো তারা তৃণমূলকে হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি নেই ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো আলাদা ফলত এই কথা এখন বলে লাভ রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন অপরদিকে নির্বাচনী প্রচার সভায় চৌত্রিশ বছরের বাম শাসন এবং সেই সঙ্গে রাজ্যে বিজেপির এই উত্থানের জন্য সিপিআইএমকে দাবি করে প্রশ্ন তুললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলছিলেন যে চৌত্রিশ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে যারা পশ্চিমবঙ্গকে তছনাচ করেছে যারা মানুষকে ধোকা দিয়ে গেছে যাদের জন্য মানুষ ভয় ঘুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো চৌত্রিশ বছরে আজবারে এমন হাল ভিড়িয়েছে যে মানুষ আর আপনাদেরকে ফোড়াতে চাইছে বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপি কে তারা রাস্তা করে দিয়েছে আপনারা বলুন 34 বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছরে সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অফলপ্ত পার্টি এখানে ঢুকে বেড়েছে কোথায় ছিলেন আপনারা আপনারা সুবিধা করে দিয়েছে। আপনারা এনেছেন তাদেরকে এবং সেই জন্য আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট ব্যাংক রয়েছে যে ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাবে দিন বদলের কথা থেকে দল বদলের অভিযোগ প্রচারে বেরিয়ে প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা এক পক্ষ আরেক পক্ষকে ছেড়ে কথা বলছেন না কোনো ইস্যুতেই কিন্তু যাদবপুর কেন্দ্রে জনগণের মন বদল ঘটবে নাকি দল বদল আর ফুল বদলের বাজারে তারা পুরনো দু হাজার উনিশের সেই ফুলকেই আবার বেছে নেবেন সেই খবর জানবার জন্য অপেক্ষা করতে হবে আগামী চৌঠা জুন অব্দি যাদবপুর থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের